নানা খাত প্রতিঘাতে বিচ্ছিন্ন হওয়া রোহিঙ্গাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে ঘর হারিয়ে নানা মুখে গন্তব্যে আলাদা হয়ে গিয়েছিল স্বামী সন্তান অনেকেই প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন ভাষাঞ্চরে এসে কেটে গেছে সেই অনিশ্চয়তা এখন নতুন উদ্যমে জীবন গুছিয়ে নিচ্ছেন রোহিঙ্গারা ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবনযাপনের আরও খবর জানাচ্ছেন আরিফুর রহমান আজ থাকছে দ্বিতীয় পর্ব মাকে আবার দেখবেন ভাবতে পারেননি আয়াতুল্লাহ কিন্তু দেখা হলো আট মাস পর ভাষানচরেপ একান্ন দিন খোলা সাগরে ভেসেছেন শোভন জীবনের আশায় কক্সবাজারের ক্যাম্প থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন মালয়েশিয়া পারেননি গত বছরের মে মাসে উত্তাল সাগর থেকে এমন তিনশো জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব খরচে রাখা হয় ভাষানচরেপ

দিন মুহমদের গল্পটাও একই রকম মে মাসের পর গত ডিসেম্বরে কাছে পেয়েছেন প্রিয় সন্তান আর স্ত্রীকে ইসমাইল যদিও ক্যাম্প থেকে পালাননি তবে আরেকটু ভালো থাকতে চেয়েছিলেন তাই প্রথম সুযোগেই চৌঠা ডিসেম্বর চলে এসেছেন ভাসানচর রোহিঙ্গাদের দ্বিতীয় দলে উনত্রিশে ডিসেম্বর এসেছেন স্ত্রী আর সন্তান আমার কাছে মনে হয় এক দিন এক একটা বছরের মতো লাগছে যখন আমি এখানে বাচ্চা কাচ্চা বউ মেয়ে যখন পাইছিলাম তখন একটা মতন মতন একটা আনন্দ হয়েছে আমার কাছে বহু রোহিঙ্গা তাকিয়ে আছেন তৃতীয় দফার স্থানান্তরের দিকে কেননা সেই দলে থাকতে পারে তাদের স্বজনরাও আরিফুর রহমান বিবিসি নিউজ ভাষাঞ্চর